ওয়েলকাম টু এভরিবডি। এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে আইসোমেট্রিক ভিউ অফ পেন্টাগন, পেন্টাগন কী করে বা পঞ্চভুজ কী করে আঁকব এবং পেন্টাগনকে কীভাবে আইসোমেট্রিক ভিউ হিসাবে দেখাবো সেটা আমি করে দিচ্ছি। তো প্রথমে আমরা কী করব, একটা পেন্টাগন এঁকে নিই, পেন্টাগন এঁকে নিই। তো দেখে দিই যে কোনো একটি মাপে, ধরো আমি 4 সেন্টিমিটার মাপ নিয়ে ভূমিটা অঙ্কন করলাম। এরপরে কী করব, দুদিকে দুটো বাহু আঁকবো। তো এগুলো পেন্সিল কম্পাস দিয়ে বসে নিই সব সুবিধার জন্য। তো এখানে একটি বৃত্তচাপ এঁকে নিলাম, একইভাবে এখানে বৃত্তচাপ এঁকে নিলাম। এবারে যে কোণগুলি হবে সেই কোণগুলি হবে 72 ডিগ্রি। তো 72 ডিগ্রি আমি ডায়াগোনালের সাহায্যে 72 ডিগ্রি কোণ আমি এঁকে নিই। এবার কী করলো, তো এইভাবে যুক্ত করে দিল। একইভাবে এটাকে বৃত্তচাপ পর্যন্ত যুক্ত করে দিলাম, বিন্দুগুলোকে মুছে নিলাম। এরপরে কী বললো, পেন্সিল কম্পাসের সাহায্যে পরের দিকে বৃত্তচাপ আঁকলাম, একইভাবে বৃত্তচাপ আঁকলাম। তো বৃত্তচাপ যেহেতু হয়ে গেছে, এই পয়েন্টটা আমি চিহ্নিত করে নিই, করে নিয়ে বাকিটা মুছে দিলাম। এই বিন্দুগুলো আমরা কী করব, যুক্ত করে নেব। একইভাবে এদিকটাও যুক্ত করে নেব। এবারে নাম দিই এ বি সি ডি এবং ই। এরপরে কী করব, একে একটি চতুর্ভুজ দ্বারা ঘিরে নিই। যে কোনো জায়গাটি 90 ডিগ্রি টেনে নিই আমার সুবিধার্থে। এরপরে কী করবো, এগুলো বাড়তি অংশগুলো মুছে দিতে পারি বা রাখতে পারি আমার পছন্দ মতো। তো আমি একটু মুছে নিচ্ছি। এবার এর নাম দাও পি কিউ আর এস। একইভাবে কী করবো, এরপরে একটি সরলরেখা টেনে নিই। যে কোনো একটা বিন্দু আমি তাকে নিলাম আগে থেকে, এই বিন্দুতে 30 ডিগ্রি ই টানলাম, অ্যাঙ্গেল টানলাম, দুদিকে 30 ডিগ্রি টেনে নিই।
একই এরপরে কি করব ধীরে 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 মাপগুলোকে আমরা এখানে তুলে এনে বসাও। তো সেটা একটু দেখার চেষ্টা করো। প্রথমে পি কিউর মাপ নিলাম, পি কিউ, পি কিউর মাপ, পি কিউকে এখানে কাটলাম, একইভাবে পিএসকে কাটলাম, পিএস সাইড পিএসের মাপ নিলাম, আগে দেখ চিহ্নিত করে দিই, নামগুলো দিয়ে দিই, পি কিউ এস। এরপরে আমরা কি নেব, কিউ আর, কিউ আর নিলাম, কিউ আর নিয়ে তো চাপ একটা আঁকলাম, একইভাবে এস আর মাপ নিয়ে বৃত্তচাপ নিলাম, একইভাবে দুটো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা চিহ্নিত করে এই অংশটাকে আমি মুছে দিই। তো এবারে কি করব, আমি পেন্সিল দিয়ে এটাকে যুক্ত করে দিই, একইভাবে এ বিন্দু এই বিন্দু, এবার এটার নাম দাও আর, আর নাম দিলে তো আমার কম্পোজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এরপরে কী করবো আমরা, কীভাবে না মাপগুলো তুলে এনে দেখছি এটা একটু দেখার চেষ্টা কর। প্রথমে কী করবো, পি এর মাপ নাও, পি এ, পি এর মাপ নিলে, পি এর মাপ নিয়ে কোথায় বসবে, পি এ, তারপরে কী নেব, বি কিউ বা কিউ বি মাপ নিলাম, এখান থেকে এখানে কাটলাম, বিন্দুগুলো আগে দাগিনি, তাহলে এটা এ, এটা বি, একইভাবে কিউ সির মাপ নাও, কিউ সি, তাহলে কিউ সির মাপ নিলাম, কিউ সি, কিউ সির মাপ নিলাম, কিউ সির মাপ, তাহলে কিউ সি, তাহলে আর এর, আর এবং কিউ এর যে কোনো একটা জায়গায় ক্রস করবে তো ক্রস মারলাম, একইভাবে পি এবং ইর মাপ নিলাম, পিই, তাহলে পিই বসিয়ে এখানে টানলাম, একইভাবে এস এবং ডি দেখো উপরে এস ডি বা ডি এস, এস ডি, এস ডি নিলাম, এস ডি, তা এস ডি এখান থেকে এস ডি, একইভাবে যেহেতু এটা মধ্যবিন্দুই হবে তো এই দিক থেকে টানাটার প্রয়োজন নেই। তো আমরা কী করবো, মানগুলো মানে নামগুলো দিয়ে দিই, সি, এটা ডি, এটা হচ্ছে ই দিলাম, তাহলে এ বি সি ডি ই। তো এরপরে কী করবো, এটা যেহেতু ভূমি, এটা এ বি যেহেতু ভূমি, এ বি যেহেতু ভূমি, তাহলে এ বি ভি ভূটাকে আমি কী করবো একটু ডিপ করে দিই, বললাম। তারপরে কী করলাম, এ এবং ই যুক্ত করলাম, একইভাবে ডিই, ডি এবং ই যুক্ত করলাম, এবং বিসি যুক্ত করলাম, এবং সিডি বা ডিসি যুক্ত করলাম। তো এ বি সি ডি ই এটাই হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ অফ পেন্টাগন। তো এটাই হচ্ছে তোমাদের আঁকানোর আজকে টপিক ছিল, তো এটা আমরা এঁকেছি, তোমরা ভিডিওটা দেখে দেখে আঁকার চেষ্টা করো। তো আজ এখন এখান পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।